হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএসএস বুক। কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। তো দেখো, আমি দেখে তো বুঝতেই পারছো মা দাঁড়িয়ে আছে, মানে আমি বাবার বাড়িতে আছি বুলবুল চন্ডি। তো কারণ হচ্ছে আমাদের এখানে ভোট, তো আমি তো এখনও আমার ভোট ট্রান্সফার করিনি, তো সেই জন্য আমি যাচ্ছি ভোট দিতে। আর এসছি কালকে রাত্রে, তোমাদের বলাও হয়নি, দেখানোও হয়নি, তো এখন যাচ্ছি ভোট দিতে। চলো ভোটার কার্ডটা নিয়ে নিই। এটা আমার ভোটার কার্ড, তো চলো ভোটটা দিয়ে আসি, আর কেমন লোক হয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো যাই, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এখন ভোট দিতে। সামনে সামনে মা যাচ্ছে, বাবা তো আগে দিয়ে দিয়েছে, তো চলো যাই আমরা ভোট দিতে। সব তৃণমূল পতাকা লাগানো সব ভোটের, তো চলো যাই ভোট দিতে। মাঠ সব ভোটের সব দাঁড়িয়ে আছে, তো দেখো কত ভিড় ভোটের জন্য, সবাই ভোট দিতে এসছে। এটা হচ্ছে আমাদের বুথ, চলো ভোটটা দিয়ে আসি। এখন আর ভিডিও করা যাবে না, একবারে ভোট দিয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো কি ভিড় লাইনে সব, উফ। দেখো কি পরিস্থিতি, 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, তাও ভোট দিতে পারলাম না। ভোট দেওয়ার কিছু বলেছি, এই দেখো আর একজনকে দেখো ঠেলে ঠুলে গিয়ে বসেছে, আর এখানে ঝামেলা লেগে গেছে লাইনে দাঁড়ানো নিয়ে, কে কার আগে দাঁড়িয়েছে সেই জন্য। দেখো কি পরিস্থিতি, লাইনের কি পরিস্থিতি। আর মনে হচ্ছে না যে ভোট দিই, চলো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। ভোট তো দিয়ে এখন বাড়ি আসলাম, বাজে 8টা, মানে তুমি ভাবো 8টার দিকে ভোট দিয়ে বাড়ি আসছি, মানে ভাবো তাহলে কিরকম ভিড় ছিল। জীবনে এত ভিড় পাইনি, এটা আবার 3 নম্বর ভোট দিলাম আমি, এত জীবনে ভোট মানে ভিড় পাইনি ভোটে। এই যে এটা কিনে নিয়ে আসলাম মাউন্টেন ডিও, কিনে নিয়ে এসে খাচ্ছি। আর এই যে ভোট দিয়েছি, দেখো এই দেখো, তোমরাও দেখো এই যে ভোটের চিহ্ন, ভোট দিয়ে দিয়েছি, শান্তি। আর বলছো ভোট দিতে গিয়ে তো মা আবার ভোটার কার্ড ওখানেই ছেড়ে চলে এসেছিল, আবার গেলাম অতটা দূর হাঁটতে হাঁটতে গিয়ে আবার ভোটার কার্ডটা খুঁজে পেলাম না, দিয়ে একটা দাদা খুঁজে এনে দিল, মানে যাতা কাণ্ড। যাই হোক ভোট তো দিয়ে আসলাম, খুবই গরম লাগছে, ফ্যানের তলায় বসি, দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এটা খাই, উফ ঠান্ডা ঠান্ডা কি ভালো লাগছে, চলো খেয়ে দিয়ে আবার তোমার সাথে কথা বলছি, মানে খেয়ে নি, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি একটু ঠান্ডা হয়ে। তো সবাই, কালকে তো আমি আর কন্টিনিউ করতে পারিনি ব্লগটা, ভোট দিয়ে এসে এতটাই শরীর খারাপ করছিল, তোমাদেরকে তো দেখালাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম 3-4 ঘন্টা ধরে। তো আবার আমি এখন কন্টিনিউ করছি, তো দেখো এখানে তো আমাদের এদিকে আর একটা বাড়ি আছে, তো এই বাড়িটাতে এসেছি, বাড়িটাতে এরকম আছে বাগান বাড়ি টাইপের, দেখো কত সুন্দর ফুল ফুটে যায়। তো এসেছি কাজে, মানে হচ্ছে একটা ই পারবো, মানে একটা না অনেকগুলোই পারবো, লেবু। তো চলো লেবু পাড়তে এসেছি, দেখো এটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি, এদিকে পুরো জঙ্গল বাগান হয়ে আছে, পুরো একদম গ্রামের বাড়ির মতো। তো চলো এই যে লেবু গাছ, এই যে লেবু গাছ, লেবু গাছ থেকে আমি পারি লেবু। আমি আমি একবার তোমাকে তিলেশ্বরের ভিডিও পাঠিয়েছিলাম না, সাগে এসেছিল যে বাইরে গিয়ে লাঠি ঢিল মেরে ফেল, বলে বাসারা এটা কি গো লাল মোচা ধরেছে, কটা ঢুকে গেল হাতে লেবু পাড়তে গিয়ে।
আমি আর লেবু পাড়তে পারলাম না, হাতে মাথায় কাঁটা ঢুকাই নিয়েছি। এখন তোমার দাদা ঢুকেছে লেবু পাড়তে। তোমার দাদা ঢুকেছে দেখো লেবু পাড়তে, আমার দ্বারা লেবু পাড়া সম্ভব হলো না। পেরে নিলাম, আবার পারবো না, অনেকগুলো আছে গাছে, আর পারবো না, এই কটাতে আমাদের হয়ে যাবে কাফি। চলো এবার বাড়ি যাই। হাতে মাথে কাঁটা ঢুকিয়ে নিয়েছি লেবু পাড়তে এসে। পড়া তো কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি, গেট লাগিয়ে দিক। বৃষ্টি হয়েছে তো আর গাছ ফাছ আছে অনেক, হাতটা খুব মশা সেরকম কামড়াচ্ছে, গেট লাগিয়ে দিক। আর এগুলো সব সামনের দিকে জায়গা, বিশাল বড় এদিকের জায়গাটা। এটা হচ্ছে আমার মানে আমাদের আমার যে বাড়ি, বাবার বাড়ির পিছন দিকে, পিছন দিকে আর একটা বাড়ি আছে আমাদের, মানে বাবা কিনেছে নতুন। দেখো এদিকে একটা পুকুর আছে, এই যে দেখতে পাচ্ছ, তো চলো যাই বাড়ি। আর দেখো এই যে ওই যে দেখছো সামসরাসর যে গেটটা দেখছো, ওটা হচ্ছে আমাদের বাড়ির বাগানের গেট। এদিকে তো দেখালাম তোমাদেরকে, এদিকেও বাগান বাড়ি। চলো পিছন দিক থেকে দেখাবো আজকে আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের বাড়ি পিছন দিক থেকে, ওই সবুজ পোর্শনটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমার কাকার বাড়ি। চলো এই রাস্তা, ওরা দুজন যাচ্ছে, আমিও যাই। খুব গরম, খুব রোদ, বাপরে বাপ, বুঝতে পারছো কত রোদ। চলো বাড়ি যাই। দেখো গাছ থেকে তো লেবু পেড়ে নিয়ে আসলাম, আর পাশের বাড়ি আছে, পাশের বাড়ির গাছেও না সুন্দর বাতাবি লেবু ধরেছিল, আমিও একটা পেড়ে নিয়ে চলে এসেছি এনে। ওই দেখো কাটলাম, কেটে এই যে মাখিয়ে নিয়ে এসেছি, হেভি টেস্ট লাগছে খেতে, তো খেয়ে নি। জাস্ট অসাধারণ হচ্ছে মাখাটা। কেমন হচ্ছে মাখা বল? খুব ঝাল, ঝাল মোটা হয়নি, ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তোমার কেমন লাগছে খেতে? বলছো ভালো না, এত দারুণ হয়েছে না খেতে, আবার বলছে খাবো, আর বলছে খাবো না, আর তোমাদের সামনে বলছে খাবো না, অসাধারণ হয়েছে। বলবা কার মুখে মুখে জল চলে আসলো এটা মাখা দেখে। তো আমার পরিস্থিতি তো দেখার মতো না, চুল ফুল দেখানো যাবে না, পুরো পাগল হয়েছি। জাস্ট খেলাম, অসাধারণ হয়েছিল খেতে, আর ঝাল লেগে গেছে। এবার স্নান করতে যাবো, স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি, দাঁড়াও। তো স্নান করতে চলে এসেছি, আর স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 6টা বেজে গেছিলো, বিকাল 6টা। আর আমি বাড়িতে আসলে একটু দেরি করে স্নান করি, কোনো কাজ থাকে না বাড়িতে, বাবার বাড়িতে যা হয় মেয়েরা আসলে, তো আমিও সেম কোনো কাজ করিনি, ঘুরেছি টুরেছি, দেখালাম তোমাদেরকে লেবু পাড়তে গেছিলাম, আরও কত বদমাইশি করেছি, ঠিক আছে। দিয়ে স্নান টান করলাম, এসে বসলাম, বসে তোমাদের সাথে কথা বলছি। উফ, আজকের দিনটা তো প্রায় গেল, এখন তো বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি মা আবার কি কি সব খাবার, মানে জানোই তো বাড়িতে বাবার বাড়ি গেলে যা হয় মেয়েরা, মা আবার কি কি সব খাবার প্যাকিং করে দিচ্ছে, সেগুলো বাড়িতে গিয়ে ওপেন করব, তোমাদেরকে দেখাবো কি কি খাবার দিয়েছে। চলো বাড়িতে যাব, যখন রাস্তা তখন তোমাদের সাথে আবার দেখাচ্ছি। রাত্রেবেলা পুরো একদম অন্ধকার রাস্তা, তো গাড়িতে তো উঠে গেছি, দেখো যাচ্ছি বাড়ি। দুদিন কাটিয়ে দিলাম বাপের বাড়ি, খুব একটা বেশি কাটানো হয় না দুদিন, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। পুরো রাস্তা অন্ধকার, তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, দেখো মানে শুধু গাড়ির আলোতেই আলোকিত হচ্ছে, দেখো দেখো গাড়ির যেটুকু গাড়ির আলোতে হচ্ছে সেটুকুই, মানে গাড়ি আসছে যাচ্ছে যেটুকু ওটুকুই, পুরো অন্ধকার হয়েছে চারিপাশ। আর এই হচ্ছে আমাদের মহামায়া মন্দির, আমাদের মহামায়া মন্দির পার করলাম, দেখো কি অন্ধকার চারিপাশে, শুধু অন্ধকার। চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বাড়ি তো চলে এসেছি, আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, তো এখন তো ঘুমিয়ে পড়বো। তো সারাদিন তো দেখলে আগের দিনের ভোট, আর আজকের দিনে কি কি করলাম, বাড়িও চলে আসলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওটিকে লাইক কমেন্ট তো অবশ্যই অবশ্যই করবে, ওটা করতে কিন্তু ভুলো না। তো এইভাবে আমার ভিডিওগুলোকে দেখতে থাকো, আর আমাকে ভালোবাসতে থাকো। সো টাটা, এখানেই ভিডিওটা শেষ করছি।